আমাদের এই শহরে অনেক লোকের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে হাজার গল্প। কিছু গল্প খুব চেনা, গতানুগতিক ছন্দে চলা। ছেলে স্কুলে যাবে, খুব খুব নম্বর পাবে, ভালো রেজাল্ট করবে, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রচুর রোজগার করবে। তবু কিছু লোক থেকে যায় যারা এই চেনা রাস্তার বাইরে গিয়ে উল্টো পথে যেতে চায়। এই গল্প তাদের নিয়ে। এ শহরের নেহাত আর পাঁচটা লোকেদের ভিড়ে হয়তো চেনাও যাবে না, এরকমই দুজন উল্টো পথের যাত্রীকে খুঁজে পাই আমি। অঞ্জন চক্রবর্তী একজন গ্র্যাজুয়েট, বর্তমানে প্রাইভেট টিউটর, যার জীবনের একমাত্র প্যাশন অ্যাক্টর হবার, আর অন্য কোনো প্রফেশনে মন বসাতে পারিনি, শুধু নিজের প্যাশনকে লক্ষ্য করে এগিয়ে গেছে। কিন্তু গতানুগতিক রাস্তায় চলা হয়ে ওঠেনি তার। ওর কাছে কোনটা বেশি জরুরি, পয়সা না প্যাশন? এই মুহূর্তে তোর কাছে কি ইম্পর্টেন্ট, পয়সা না প্যাশন? দুটো একে অপরের পরিপূরক। মানে এই মুহূর্তে প্যাশনটা তো আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর পয়সাটা ইম্পর্টেন্ট বিকজ প্যাশনটাকে জাগিয়ে রাখবো। কিন্তু ধর দুটো দুটোর বিপরীত হয়ে গেল, মানে প্যাশন পয়সা দিল না আর পয়সা প্যাশন দিল না, সেটা হতে পারে না। কারণ প্যাশন সেটাই যেটাকে আমি ভালোবাসছি, সেটা আমাকে একসময় প্রফেশনে আনতে হবে। আমি তো ন্যাচারালি প্যাশন এটাকেই চুজ করবো যেটা আমাকে পরে আর্নিংয়ে কাজে দেয়, ঠিক আছে? এবং পয়সা তো প্যাশনের মধ্যে দিয়েই আসে বলে আমার ধারণা। কারণ লোক নেহাতি আজ মেটেরিয়ালিস্টিক বা সিস্টেমের দাস হয়ে গেছে বলে, কারণ নিজের প্যাশনকে ভুলে অন্যের দাসত্ব করে সেখান থেকে পয়সা ইনকামের রাস্তা খুঁজছে। বিকজ আমরা আইডল হয়ে গেছি, আমরা কুড়ে হয়ে গেছি। আমরা যদি নিজের প্যাশনটাকে ভালো করে ধরে রাখতে পারি, আমার বিশ্বাস সেই ধরে রাখা থেকেই আমাদের আর্নিং আছে। কিন্তু কল্পনা করে কি জীবন কাটানো যায়? কল্পনা তো আমি করছি না, এটা তো কল্পনা নয়, এটা তো আমি কল্পনাটাকে বাস্তবায়িতই করবার চেষ্টা করছি। সমুদ্রে যখন আমরা নামি, আমরা মানে এটাও ভাবি না, যখন মানে জলকে ওপর থেকে দেখি, এটা ভেবে দেখি না যে জলে কোথাও থই আছে বলে। কিন্তু যখন জলে পাটা বাড়াই, যখন পায়ের নিচে মাটিটা পাই, তখন বুঝতে পারি যে হ্যাঁ থই আছে। তেমনি আমারও যখন এই প্যাশন পেছনে যাত্রা শুরু হয়েছিলো, তখন থেকে আমি ভাবতে পারিনি এটা স্বপ্ন না কোথাও আমার প্যাশন। দেন আমি তখন এই আমার প্যাশনের তখন আমি ওইটা পাই, কিছুটা আমি ইঙ্গিত পাই যে হ্যাঁ এতে কিছুটা করতে পারি, এবং তার প্রমাণ আমি পেয়েছি। তাই আমি মনে করি যে না, এটা সফলটা তো স্বপ্ন কখনোই নাই, এটা আশার আলো। চাঁদের পাড় যেতে গেলে মাঝে মাঝে ডেথ সার্কেলে পড়তেই হবে, তার মানে তেই না চাঁদের পাড়ে আমি যেতে পারবো না। আবার সেই অচেনা লোকের ভিড়ের মাঝে খুঁজে পাই আরো এক মুখ। কুণাল ব্যানার্জি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে সে একটা জব করছিল প্রাইভেট ফার্মে। কিন্তু ছোটবেলা থেকেই আঁকার প্রতি তার আকর্ষণ তাকে টেনে আনে অ্যানিমেশনের জগতে। কুণাল ব্যানার্জি কে? ইঞ্জিনিয়ার কুণাল ব্যানার্জি না অ্যানিমেটার কুণাল ব্যানার্জি? কুণাল ব্যানার্জি একটা অদ্ভুত চরিত্র, যার মধ্যে কিছুটা ইঞ্জিনিয়ার, অনেকটা অ্যানিমেটার। কুণাল ব্যানার্জি নিজেকে চিনতে ভুল করেছিল, সে বহু চেষ্টা চরিত্র করে ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, চার বছরের চেষ্টা। সেটা নিয়ে হোসে মেজে কাটিয়ে দেয় আটটা বছর। তারপরে একদিন সে ফিল করে তার ছোটবেলার সেই ট্যালেন্টগুলো
সেই ইচ্ছেগুলো, সেই প্রজাপতি ধরার জালগুলো, স্বপ্ন ধরার জাল সে রেখে এসছে যে 8 বছর আগে। সেই কাবারটা খুলে আবার সবগুলো বার করেছে, খুব ভালো লাগছে। কিন্তু সমাজের গতির বিরুদ্ধে হেঁটে যাওয়া কি এতই সহজ? নিজের সাথে হাজার সংঘর্ষ করতে হয়। এখনো মাঝে মাঝে মনে হয় যে সকালের রকম ডিউটি থাকতো, সকাল 10টার সময় ডিউটি যেতাম, বিকাল 6টার সময় বাড়ি ফিরতাম, কি 7টা থেকে 8টার সময় বাড়ি ফিরতাম, রেস্ট নিতাম, বন্ধুর সঙ্গে একটু আড্ডা মারতাম, মনডে টু স্যাটারডে এরকম ডেলি রুটিন চলতো, স্যান্ডে চিল মারতাম, একটা ডেলি লাইফ থাকতো। এটা এখনো মনে হয়, বাট দ্য থিং ইজ এটা আমার নিজের মনে হয় যে এই রুটিনটাকে আমি নিজে কতদিন ক্যারি করতে পারতাম, কারণ আমি আগে জব করেওছি, আমি রুটিনে এক সময় চলতাম। আনএবল টু কন্টিনিউ দিস বিকজ দেয়ার ইজ নাথিং লাইক দিস, যেটা খুব যে জিনিসটা আমাকে চাম দেয়, মানে আমি যদি চাকরি শুরু করে যাই, এছাড়া যদি কোনো কিছু না করি, তো ইউনো হোয়াট, ডে বাই ডে আই উইল বি আ ম্যাটেরিয়ালিস্টিক হিউম্যান বিইং। আমি একটা অদ্ভুত উত্তর দিয়েছিলাম আমার বাবাকে। বাবা বলেছিল যে ইঞ্জিনিয়ারিং করলি পুরোটা বেকার যাবে। আমি বললাম হ্যাঁ, আমি 8 বছর ধরে ইঞ্জিনিয়ার, বাট তারও আগে যে 20টা বছর আমি আর্টিস্ট। কুনালি হোক বা অঞ্জন, এরা দুজনেই যে খুব সাহসী বা দুনিয়া কাঁপানো কাজ করেছে তা নয়। আসলে নিজের প্যাশন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার আগে লাগে নিজের প্যাশনকে ভালোবাসা, সেটা থাকলে বোধ হয় বাকি কোনো বাধাই বাধা নয়। যে কোনো রকম অবস্ট্যাকলস বা যে কোনো রকম সিচুয়েশনের সঙ্গে লড়াইটাই তো আমাদের হিউম্যান বিইংসের চ্যালেঞ্জ। আমরা যদি সেই প্রবলেমটাকে প্রবলেম বলে ফেস করে থাকি, তো আমরা কখনোই জিনিসটাকে সলভ করতে পারবো না। যদি সলভ বলে মনে করি, দেন সলভ করবো। একটা কথা আছে না যে ফলোয়ার্স অনলি থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেমস, বাট লিডার্স থিঙ্কিং অ্যাবাউট অনলি দ্য সলিউশনস। একদিন লাইফটা শেষ হয়ে যাবে, একদিন জানি না কবে, আজ মরে যাবো কি কাল মরে যাবো, আমি মরার আগে কোনো কিছু আফসোস নিয়ে মরতে লাগি। আমি বাঁচার মতো বাঁচতে চাই, যেদিন মরবো অ্যাটলিস্ট নিজের কাছে এই বিশ্বাসটা থাকবে যে ইটস ওকে, আমি যেটা চেয়েছিলামই হতে পেরেছি। একটা পথ, যে পথে কেউ হাঁটে না, চলেছি আমি আমার এই পথ কাঁটায় বেছানো, জানি তবু রাজপথ ছেড়ে একাই চলেছি আমি আমার স্বপ্নের পথ ধরে। ফেলে আসা রাজপথের মোড়ে কেউ বোকা বলেছিল, হেসেছিল, কেউ পাগল ভেবে ফিরেও তাকায়নি, তবু আমি জানি যেতে হবে আমায় আমার স্বপ্নের সন্ধানে। যেখানে স্বপ্নগুলো প্রজাপতি হয়ে ধরা দেয়, যেখানে রামধনুকে ছুঁতে পারি হাতে, যেখানে গল্পগুলো জীবন পেয়ে গল্প করতে আসে। আমি আলাদা হয়তো সবার চেয়ে, তবু আমি জানি আমার পথের শেষেই আছে আলো, আছে ইচ্ছেগুলো সত্যি করে পাওয়ার স্বাধীনতা। আমি আলাদা হয়তো সবার চেয়ে, তবু একদিন এই আলাদা হয়েই উজ্জ্বল আলো দেব আমি সূর্যের মতো। সেদিন কি পারবে আমায় ফেরাতে?